السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মিশরের রাজধানী কায়রো থেকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি মিশরের আব্বাসীয় শাসনযুগের অন্যতম নিদর্শন আহমদ ইবনে তুলুন মসজিদ থেকে যা 1147 বছর আগের পুরনো মসজিদ ইবনে তুলুন মসজিদ নামে প্রসিদ্ধ আহমদ ইবনে তুলুন মসজিদ মিশরের কায়রোর একটি প্রাচীন মসজিদ এবং একটি প্রাচীন নিদর্শন তুলুন সরকারের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে তুলুন 877 খ্রিস্টাব্দে কায়রোর নতুন অংশে এই মসজিদ নির্মাণের নির্দেশ দেন মসজিদটি একটি বড় পাথরের উপর নির্মিত হয়েছে এবং এটি একটি ঝুলন্ত মসজিদ হিসেবে বিবেচিত ইবনে তুলুন মসজিদের আয়তনের দিক থেকে মিশরের বৃহত্তম মসজিদগুলোর একটি মিশরের আব্বাসীয় শাসনযুগের আরব স্থাপত্য খুবই আকর্ষণীয় যা হাজার বছরের মুসলিম সোনালী যুগের উন্নত নির্মাণশৈলীর গৌরব বহন করছে আদি কাঠামো পুরনো নকশা টিকে থাকার যুক্তিতে একে গণ্য করা হয় নগরীর সবচেয়ে প্রাচীন মসজিদ মিশরের আব্বাসীয় গভর্নর আহমদ ইবনে তুলুনের নেতৃত্বে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় 877 সালে আর নির্মাণ কাজ শেষ হয় 879 সালে ঐতিহাসিক এই মসজিদটি একটি ছোট পাহাড়ের উপর নির্মিত যার নাম জাবাল ইয়াশকুর বা ধন্যবাদ দেওয়ার পাহাড় স্থানীয় এক রূপকথা অনুসারে প্রচলিত আছে মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কিস্তি আরারাত পাহাড়ের পরিবর্তে বিশ্রামের জন্য এখানে এসে স্থির হয় ঐতিহাসিক মসজিদটি ইটের তৈরি এতে রয়েছে দুটি গম্বুজ এবং একটি মিনার মিনারটির কাঠামো পেছানো ঘরানার তার মানে এই কাঠামো ঘিরে সিঁড়ির উপরের দিকে উঠে গেছে ইরাকের বিখ্যাত সামারা মসজিদের মিনারের সঙ্গে এই মসজিদের মিনারের সাদৃশ্য দেখা যায় ইবনে তুলুন মসজিদ কয়েকবার পুনর্নির্মাণ করা হয় যাতে আদি কাঠামো বা নকশা টিকিয়ে রাখা হয় 1177 সালে প্রথমবারের মতো মসজিদটি পুনর্নির্মাণ করা হয় আর সর্বশেষ এটি পুনর্নির্মাণ করা হয় 2004 সালে ইবনে তুলুন মসজিদটি বছরের পর বছর ধরে কালের সাক্ষী হয়ে এভাবেই দাঁড়িয়ে আছে